সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বদ নজরের চিকিৎসায়, বদ নজরের রুকাইয়াগুলো কোরআন এবং হাদিসের মধ্যে কি কি বর্ণিত হয়েছে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বদ নজরের রুকাইয়া প্রথমত হাদিসের মধ্যে এসেছে সহিহ মুসলিমের 2186 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুর মাথায় হাত রেখে এই দোয়াটি পড়তেন, কারণ যেন তার উপর বদ নজর না লাগে। সেই রুকাইয়াটা হচ্ছে বিসমিল্লাহি ইউবরিকা মিন দাইন ইয়াশফিকা ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ ওয়া মিন শাররি কুল্লি দি আইনিন। দ্বিতীয়ত আরেকটা দোয়া এসেছে বিসমিল্লাহি আরকিকা ওয়াল্লাহু ইয়াশফিকা মিন দাইন ইউযিকা মিন কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহুম্মা ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। আরেকটা দোয়া এসেছে আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা ওয়া শিফা আল্লা ইগাদিরু সাকামা। আরেকটা দোয়া এসেছে আল্লাহুম্মা যাস সুলতানিল আযীম লিমানিল ذل من القديم ذل الوجه الكريم ولي الكلمات التامة والدعوات المستجابة। আরেকটা দোয়া এসেছে, এই হচ্ছে প্রথম পদ্ধতি যেগুলো হাদিসের মধ্যে এসেছে। দ্বিতীয়ত পদ্ধতি আমরা আপনাদেরকে বলতে পারি, আপনারা সাতবার সুরতুল ইখলাস পাঠ করবেন, সাতবার সুরতুল ফালাক পাঠ করবেন, সাতবার সুরতুল নাস পাঠ করবেন এবং শেষে সাতবার দুরুদ শরীফ পাঠ করবেন। পাঠ করার পরে সবগুলা পড়ার পরে একবার এক গ্লাস পানিতে দম করে যার উপর বদ নজর লেগেছে তাকে ওই পানি থেকে কিছু খাওয়াই দিবেন, তার শরীরে ছিটাইয়া দিবেন এবং অবশিষ্ট পানি তার গোসলের পানির সাথে মিশাইয়া তাকে গোসল করতে বলবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ হুকুমে এই আমলগুলো করলে বদ নজর কেটে যাবে ইনশাআল্লাহ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার পেজের লিঙ্ক প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া, কারণ আমাদের নাম দিয়ে অথবা আমাদের ছবি দিয়ে নানান মানুষ নানানভাবে প্রতারণা করছে, প্রতারকদের থেকে সাবধান, সতর্ক থাকবেন, ভালো থাকবেন। বদ নজরের রুকাইয়ার কোরআনি আয়াতগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলাদাভাবে আরও জেনে নিব, আপনাদেরকে জানাবো, আমাদের সাথেই থাকবেন। আমাদের নাম দিয়ে অথবা আমাদের ছবি দিয়ে অনেকগুলো ফেসবুক পেজ মানুষ তৈরি করছে, সাবধান। একটা পেজও আমাদের না, আমাদের একটা ছোট্ট পেজ আছে, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া, এর বাইরে কিন্তু অন্য কোনো পেজ টেজ নাই। এই জন্য সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আমার নাম হলে অথবা আমার ছবি হলেই ওইটা কিন্তু আমার না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার মেয়ের একটা ইউটিউব চ্যানেল আছে হাফসা বিনতে জুবায়ের, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া, সেটাও দেখতে পারেন।